বস। কি ব্যাপার? চেকপোস্ট থেকে লোক এসছে। যা পাঠিয়ে দে। এই যা। আরে কি খবর ঠাকুর সাহেব? এবার মাল ছাড়া যাবে না সিংজি। কেন? এসপি খুব কড়া আছে। আরে কত কড়া দেখলাম, এ তো লড়কি আছে। এলো রাখলো। আরে রাখলো ইয়ার, মাল যেন ঠিকভাবে বেরিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার চানেমান, আজ কি দিমাগটা ভালো নেই? নয়া লেগেছে তো, পোক্ত হয়নি? সে পোক্ত আমি করে নিব। পাকা পোক্ত দোনোই করে নিব। কেমন সাজকিনা জানেন? শ্যামবাবু এসব করবেন না, আপনি বহুত বড় ঘরে লেটকা আছেন, আপনার বাবা দুরুলামা বহুত ইমানদার আদমি আছেন। যা যা টিনা টিনা ঘর যা। মুঝে বাঁচা লিজিয়ে চর্জুন ভাইয়া, মুঝে বাঁচা লিজিয়ে, মুঝে বাঁচা লিজিয়ে। না না ছোড়ো ছোড়ো মুঝে। মাম্বা ওকে ইলাকায় নিয়ে যা। গ্লাসে মাল ঢাল। বাহ, তোর ঘরে কে আছে রে? বুড়া বাপ। ইতনা খুবসুরত চেহারা নিয়ে মালের আড্ডায় কাজ করছিস, শ্যামলা আমার মতো গিদ্ধাররা তো তোকে ছিঁড়ে খাবে। আয় বস, আমার পিঞ্জরায় ঘুষে যা, ওই সালা শকুনিরা তোকে কিচ্ছু করতে পারবে না। মায়া, তাহলে বলছিস আরেক সাইজ বড় আনবো? নিশ্চয়ই, দিনে দিনে যা বড় হয়ে উঠছে না। ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে, আমি তো তোদের মা আর ছেলের ম্যানেজার। নে এগুলো প্যাকেট করে ফেল। দাদাবু কবে আসবে? ছুটি পেলেই আসবে মনে হয়, আগামী। হ্যালো, আমি চৌধুরী বলছি। ওসি চৌধুরী? হ্যাঁ, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং, কি ব্যাপার, আপনি এত সাত সকালে কোথা থেকে ফোন করছেন? কাশিয়াং থেকে বলছি ম্যাডাম। কাশিয়াং থেকে? এখানে একটা লাশ পাওয়া গেছে। লাশ পাওয়া গেছে? ওকে আমি আসছি, এখনই আসছি। সরকার সরকার সাব সাব কি যা ডাকছে। সরকার সরকার যা খুলে দে। সরকার 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 গজব হো গিয়া সরকার। টিনা তুই ঘর যা। ক্যা কোই বুরা খবর? হ্যাঁ সরকার, শ্যাম বাবু লাশ মিলল কার্সিয়াং এর চা বাগিচার কাছে, পুলিশ এসে গেছে, এসপি শক্তি দেবী ভি। মুঝে বাঁচাইয়ে সরকার, মুঝে বাঁচাইয়ে সরকার, মুঝে বাঁচাইয়ে। ঠিক আছে যা যা, তোর কোনো ক্ষতি হবে না। ও মাই গড। বুঝেছি, খুনটা এখানে হয়নি, তাহলে চারিদিকে রক্ত থাকতো। ইউ আর রাইট ম্যাডাম, আপনি খোঁজ নিন।
কাল সন্ধে থেকে ও কোথায় কোথায় গিয়েছিল আর শেষ কোথায় কখন ওকে দেখা গেছে। ওকে ম্যাডাম। আর লাশটা এক্ষুনি মর্গে পাঠিয়ে দিন, বুঝলেন? সালাম মেম সাহেব, আমার নাম অর্জুন সিং আছে। ভালো, কাশেন যাচ্ছে বুঝি? কোনো লাভ নেই অর্জুন সিং, শ্যামলামার লাশ অলরেডি মর্গে চালান হয়ে গেছে। কার কথা বলছেন ম্যাডাম? শ্যামলামা। কোন শ্যামলামা ম্যাডাম? চেনো না মনে হচ্ছে। ভগবানের দোহাই। ভগবান? ওর নাম তুমি উচ্চারণ করো না, শুনলে ও হয়তো সুইসাইড করবে। আপনি খুব রসিক আছেন ম্যাডাম। জানো তো অর্জুন সিং, সবকিছুর একটা শেষ আছে।